তোমাদেরকে গ্রাম থেকে শহরে কেন আনছি বুঝতে পারছো? জি না স্যার। কাজ কাজ করার জন্য। শোনো, কাজ করবা পেটে ভাত জুটবো, কাজ করবা না পেটে ভাত জুটবো না। তোমাদেরকে আমি বেশ কিছু কাজ দেব, তোমরা করবা। ছোট ছোট কাজগুলি তোমরা করবা, যেখানে আটকাই যাবা আমাকে বলবা, আর বড় কাজগুলির সাথে আমি থাকব। ঠিক আছে? আমরা কোনো দুই নম্বরই কাম করতে পারব না। কাজ আবার দুই নম্বর, এক নম্বর, দশ নম্বর কি? কাজ তো কাজই, যেইটা করে পেটে ভাত জুটবো সেইটাই কাজ। আর কোনোদিন জানে এই ধরনের কথা না শুনি, মনে থাকবো? জি আচ্ছা। আর যে কাজ করবা একটু বুদ্ধি দিয়ে কাজ করবা, বুদ্ধি হাঁটুর মধ্যে রাইখা করবা না, বুদ্ধি মাথার মধ্যে নিয়ে করবা, মনে থাকবে? জি। আমরা কি দুজনে রাজা করি? মূল্যবান কথা বলছো, রাজাও করবে। গত কাজটা করতে গিয়া রাজা আটকায় গেছে, সেই জন্য দেরি হইতেছে, আসলে তাকেও বুঝাই দিব। দুইজনে ব্যান্দাগাজি হয়ে থাকো না, তাইলে কোনো কাজ করতে পারবে না, মনে থাকবে? আর তুমি কথা কথা ভেটকি মারো কি জন্য? এই তুমি পায়জামার মধ্যে শার্ট ইন করছো কি জন্য? এটা আবার কোন ধরনের স্টাইল? নতুন কিনছি তো, আর ঢাকায় আসলাম তাই স্টাইল। আসলে দমক তো তোমার দিলে, দমক দিছে ফাজিল দেখে, পায়জামার মধ্যে শার্ট আন্দায় দিল। শোনো, মনে করো কষ্ট। বড় ভালো মেয়ে, দেখতেও খুব সুন্দর। জনে আসো রাজা, তোরে বলছিলাম সাবধানে কাজ করার জন্য। ধরা খায়া তো নান্ডি বাস্তি করে দিছিলি, পুরাটাই তো যাইতো গুবলেট হইয়া। ভাই এটা একটা কথা কইলেন, এর চেয়ে বড় বড় কাম হচ্ছিলাম মুই। এই যে রাজা আইছে, তোমরা তো রাজার জন্য আকুলি বাকুলি করতেছিলা, তাই না? পাইছো রাজারে? আচ্ছা শোনো, এখন আমি একটা প্ল্যান করছি মনে মনে। প্ল্যানটা ও তোমরা তো প্ল্যানের অর্থ বুঝো না। প্ল্যান মানে আমি একটা চিন্তা করছি যে তোমাদের দিয়া ব্যবসা শুরু করো, তিনজনকে দিয়া তিনটা ব্যবসা শুরু করো। তোমরা পারবা না? যারা পারবা হাত তুলো। স্যার ধরা পড়লে কি চর থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে? না ধরা খেলে সুমা দেব। পাজল জানি কোথা খান, এদিকে আসো। পায়জামার ভিতরে শার্ট হান্দাইছো কি জন্যে? তোমার ব্যাকগ্রাউন্ড কি? আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। তুমি রাস্তায় মাদ্রাসার জন্য চান্দা তুলবা, স্লিপ বানায় চান্দা তুলবা। স্যার কোন মাদ্রাসা? আরে একটা বানায় কইবা আলিয়া মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তুমুক মাদ্রাসা, এটাও আমার শিখাই দিতে হবে। আর কথা কথা বেটকি দিবা না, তোমার বেটকি আমার অসহ্য লাগে বলছি। স্যার আমি কি গান গেয়ে টাকা চাবো? তাহলে তো আরো ভালো হয়। তুমি কি গান জানো নাকি, শিখছো? জি আমি তো হামনাথ কেরাত পারি। বাহ 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 বাহ, গুড গুড। শোনাও, দিনের আলো নিভে গেল কয়দিন পরে যেতে হবে কবরে, আমারই মন করে লেগেছে, মনে হয়েছে তোমার আমি টেকা দিই। ভালো তুমি পারবা, মাথায় ঘুমটা দিছো কেন? তোমার কেন বিবাহ করবো?
করতেছো দুই নম্বরই কাম, আবার শরম করে গুন্ডা গুলো। শোনো, তোমার কাজ হইল ভিক্ষা করা, ছয় মাসে একটা পোলা জোগাড় করবা, সেটারে কোলে নিয়া রাস্তা রাস্তায় ভিক্ষা করবা। আমার তো বিয়াই হয় নাই, তখন গেলামে আমার বিয়া হইব। আরে খালি বিয়া বিয়া করো কেন, বিয়া করার এত শখ কেন? তোমার বিয়া না হলে আমি বিয়া করবো তোমারে। শোনো, ভিক্ষা করতে পারবা না, হাত পাত বা তোমাদের ভাই দুইটা ঠেকা দেন, গরিব মানুষ পারবা? হ্যাঁ, দেখা তো দিয়ে কেমনে পারবা? খারাপ না, দুইটা টাকা দেন, দুই দিন ধরে কিছু খাই নেই। এরকম ধমক দিয়ে কইলে হইব? তোমার তো টাকা দেবো না, দিব সর। শোনো, মন মোলায়েম করে বলতে হবে, কান্দনের সরে বলতে হবে। আপা আপা গো, দুই দিন ধরে কিছু খাই নেই, দুইটা টাকা দিবে? খারাপ্মা, দুই দিন ধরে কিচ্ছু খাই নাই, দুইটা টাকা দিবেন? একটা কাম করলে তো ভাই হ্যাঁ ভেজাল হইতেই পারে। একটা কামে আমার ভেজাল হয়েছে, কত বড় বড় কাম হচ্ছি না, একটা কাম করছি আসলে দেখি তো ঝামেলাটা বাজছে। আর এটা লই মরে আপনি খালি করে, আরে জুনিয়র মাইয়ে বলে আর আইসি হিদিন কে আগো সামনে মরে আপনি অপমান করেন, মুই কে মতন না, আমি সিনিয়র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। হইল, শোন তুই কি করবি জানো ভাই? একটা কথা কম, হ্যাঁ না ব্যাপার দিলে তো এখন মানুষ তো বিভিন্ন ধরনের হয়। ঢাকা শহরে কিন্তু মনে করেন এই মানুষ এই বরিশীল দেখুন আর এই এখন ওই এখন সব বাসায় বুঝ জ্বালে। মাইয়াটা আছে না, ওই নতুন আইসি মোল্লা মানাই বেয়া নেই, মনে করেন আরে বউ বানাই আমি যদি মনে করেন সিলুটি একটা ভাষা। তুই কি সিলুটি ভাষা পারস নাকি? বউ ভাড়া পাওয়া যায় না, আমার বোন তো কেমন করবি দেখা? এমন না কেন মাইয়াটা করে ধরে খারাপ মেয়ে ধরে খারাপ করলাম ভাই, বিশ্বাস করুন ভাই, এই যে বলে সকালবেলা ভাই ডাকে শুয়ে নামছি ভাই, ভালো হয়েছে তোরটা, ভালো।